যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, জখম চালক সহ 20 জন, তদন্তে পুলিশ। বসিরহাট মালঞ্চ রোডের হাসনাবাদ থানার ভেবিয়ার ঘটনা। যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় ট্রাকের সামনে সরাসরি সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। এই ঘটনায় শিশু, মহিলা, পুরুষ সহ মোট 20 জন জখম হয়েছেন। লরি ও বাসের সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যাত্রীদের অনুমান বাস দ্রুতগতিতে চলছিল এবং রেষারেষি করতে গিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাকের সামনে। এই ঘটনায় গুরুতর জখম হয়। কারোর মাথা ফেটে গেছে, কারোর আবার হাত ভেঙে গেছে। এই ক্ষতিগ্রস্ত হয় যাত্রীরা, তাদেরকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতাল ও বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এর জন্য কিছুক্ষণের জন্য চাল চলাচল বিঘ্ন ঘটে। পরে হাসনাবাদ থানার পুলিশ এসে ঘাতক বাস ও লরিটিকে থানায় নিয়ে যায়। দেখুন সেই চিত্র। এটা ভেবিয়া কদমতলা, আর এখানে পাশেই বাজার আছে। এই রাস্তা মানে আমাদের কদমতলা দিয়েও বাজারে ঢোকা যায় এবং আগে থেকেও রাস্তা আছে। তো এখানে প্রচণ্ড যানবাহনের চাপ থাকে একটা বাজারের টাইমে, বিশেষ করে এখানে ভেবিয়া বাজারে আশেপাশের গ্রাম থেকে সবাই বাজার করতে আসে। তো এই মতো অবস্থায় সকালে সবসময়ই চেপ প্রেশার থাকে ট্রাফিকের। তো এই আমরা দাবি জানাচ্ছি যে এখানে একটা সিভিক ভলেন্টিয়ার অন্তত প্রশাসনের তরফ থেকে দেওয়া উচিত, যে ট্রাফিকটা কন্ট্রোল করবে অন্তত গাড়ি ঘোড়া, যে অনিয়ন্ত্রিত বাইক বা অন্য অন্য যানবাহন সীমান্ত এলাকা হওয়ার জন্য এখানে লরি তারপর ইট ভাঁটা আশেপাশে ছড়িয়ে আছে আমাদের। তো এই ভাঁটার যে লরি ইট নিয়ে বহন করে নিয়ে যায় সেইগুলো, তো এই সব যানবাহনগুলোর উপর যাতে নিয়ন্ত্রণটা আসে প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমার নাম মনোরঞ্জন মণ্ডল, আমি এখানকার স্থানীয় বাসিন্দা। আজ সকালে আমার দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, যেখানে একটি বাস এবং একটি লরি দুজনে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এক্ষেত্রে 4-5 জন বাস যাত্রী আহত হয়েছে এবং লরি চালক যে ছিল সে পালিয়েছে, এখন হাসনাবাদ পুলিশের নিয়ন্ত্রণে আছে। লরি চালক পালিয়েছে। আমার নাম সঞ্জয় মণ্ডল, ভেবিয়া কদমতলা।